নমস্কার মহারাজ, আমার একটা জানার ছিল আপনার কাছে, আগের জন্ম বা পরজন্ম বলতে তো কিছু কি আছে? আগের জন্ম কেন, আমার কাছে এরকম একটা উদাহরণ আছে স্বচক্ষে দেখা, একজন মহিলা খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু তার প্রচণ্ড প্যাথেটিক জীবন গেছে, আমারই খুব নিকটজন, কিন্তু এরকম হলোই বা কেন? কিন্তু এরকম তো অনেক মানুষ আছে যে অনেক ভুল কাজ করছে, অনেক অন্যায় কাজ করছে, কিন্তু খুব সুন্দরভাবে তার সে পৃথিবী ছেড়ে চলেও যাচ্ছে বা খুব ভালো আছে, আমার আমার উদাহরণ আছে, সেটাই বা কেন, কি করে হয়? এটাই তো বোঝা যাচ্ছে, দেয়ার ইজ নো কন্ডিশনিং। আমাদের যে নীতিবিধি জীবন মানেন, আপনি ঠিকই বলছেন, প্রশ্নটা হচ্ছে এমন, আমরা ভাবছি কেন একটা মানুষকে 80 বছর সুস্থ হয়ে বাঁচতেই হবে, এই কথাটা এলো কোথা থেকে? তাই না, আমাদের এখানে গাছে দুটো গাছ ছিল, অপরাজিতার গাছ, ঠিক আছে, তো আমরা কেটে দিয়েছি, তুলে নিয়েছি, কেটে দেওয়া ভুল হবে, সরিয়ে নিচ্ছি এখান থেকে, কারণ আমি একটু গাছ পছন্দ করি, তো ওখানে প্রচুর বীজ হয়েছিল, একটা জীবন, প্রত্যেকটা বীজ আমরা বীজগুলোকে শুকাচ্ছি, খুলছে, এই তো ললিতা মা ছিলেন, খুলছেন, আর আমাদের এই দুটো যে ছোট অতিথি আছে ওরা বীজগুলো খাচ্ছে, এমন কেন একটা বীজে এত ফুল হয়ে গাছ হয়ে যায়, একটা বীজ কুকুরের পেটে চলে যায়, কি নিয়ম বলুন, এটা অন্যায় হয়ে গেল না বীজের প্রতি? এটা অন্যায় নয়, এটা ন্যায়ের ব্যবস্থাপনা, জীবনের নিয়মই এই। দেখুন, হাজার হাজার বীজের মধ্যে কিছু বেরোবে, কিছু বেরোবে না, কোনো ফুল গাছে জবা ফুল হয়েছে, এই সিজনে খুব সুন্দর ফুল হলো, পরের সিজনে সাদা সাদা পোকা হয়, দেখবেন জবা ফুলের গোড়াতে সব ফুলগুলো পড়ে যাচ্ছে, এ তো ঘোর অন্যায়। জীবন বিবিধতায় ম্যানিফেস্ট করে, আমাদের কিছু ডেফিনেশন আছে এরকম হওয়া উচিত, তা নয়। আপনি মনে করছেন যে এই ছেলেটার তো 28 বছরে চলে যাওয়া উচিত হয়নি, ও যে অস্তিত্বে যদি তার প্রয়োজন থাকে ও থাকবে, কিন্তু আমরা কি বলি, যেহেতু যৌবন আমাদের পছন্দ, তাই যৌবনের প্রয়োজন অস্তিত্বেরও আছে, কে জানে একটা বুড়ো মানুষের হয়তো বেশি প্রয়োজন আছে এখন প্রকৃতিতে, ওর থাকায় কাজ হবে, বুঝে যাচ্ছে? তো আমাদের এটা ভ্যালু সিস্টেম যে আমাদের মনে হয় যে যারা খারাপ কাজ করেছে তারা খারাপ কাজ করার ফলে খারাপ ফল পাবে, খারাপের ডেফিনেশন কি আমার যা যা মনে হয়, যদি কোনো কর্তা না থাকে ওই ব্যক্তি খারাপ থোড়াই করেছে, ওর মধ্যে দিয়ে কিছু ঘটবে, কত খারাপ ভালো হয়ে গিয়েছে, কত ভালো খারাপ হয়ে গিয়েছে জীবনের, তো কি বলবেন আপনি, কেন বলেন, আমরা কেন বলি আমি তো ভালো ভেবেছিলাম খারাপ হয়ে গেল, আপনার হাতে নেই জীবন, এটা এই জন্য কি বিধি জীবনের, আমি তো বলি নো বিধি, যদি বলেন তবুও মহারাজ বলুন কি বিধি, কি বিধি, আমি বলবো বি পিসফুল অ্যান্ড হ্যাপি রাইট নাও, কারণ নেক্সট আমরা কেউ জানি না, এই যে পরের জন্ম আগের জন্ম বলছেন, দেখুন পরিষ্কার বহুবার বলেছি, কোনো ব্যক্তির আগের জন্ম পরের জন্ম হয় না, লাইফ ফোর্স এগিয়ে যায় এবং সে তার মতো স্পন্টেনিয়াস র্যান্ডম ম্যানিফেস্ট করে, ওই ম্যানিফেস্টেশনে কারোর হাত নেই, কেউ বলতে পারবে না যে কি ঘটবে, এবং যখন এরা বলার দরকার পড়ে যায়, কাকে বলার দরকার পড়ে, যে ভয়ে আছে, যে লোভে আছে, যে বলছে আমি আরো বাঁচতে চাই, কেউ জানে না ব্যক্তি কতদিন বাঁচবে, তখন তাকে বলা হবে, তুমি দেখুন না আমাদের যে দীর্ঘায়ু হওয়ার যে ইচ্ছা, এটাই তো ইচ্ছা মোট কথা, বা পরের জন্মেই ভালো থাক, মোটমাট ভালো থাকার তো ইচ্ছা, দীর্ঘায়ু মানে ভালো, পরের জন্মে কিছু পাওয়া মানে ভালো, কিন্তু ভালো করতে গিয়ে আপনি কি করবেন, বাবাজির ভালো করবেন, আপনি বলবেন গো দান করুন, টাকা দান করুন, দানগুলো সেরকম যেগুলি বাবাজিদের কাজে লাগবে, আগেকার দিনে গরু রাখা হতো আশ্রমগুলোতে, এখনো গোশালা আছে, তো গো দান, কোন কুকুর দান তো হয় না, কিন্তু কে রাখবে, গরুর থেকে প্রোডাক্টিভ এলিমেন্ট, দুধ আসবে, ছানা আসবে, ওই গরুকে দেখিয়ে গরুর পূজা হবে, তো বাবাজি বলবে গোদান করো, তিল দান, আগেকার দিনে তিল, এখন তিল উঠে গেছে, কে তিলের তেল খায়, এখন তো নর্মাল, আগেকার দিনে ঘানি ছিল, তিল ছিল, তো তিল দান, স্বর্ণ দান, ঠিক আছে, এখন এই দানগুলো উঠে গিয়েছে, তো আপনার যত ওই পুনর্জন্মের থিওরি, আমরা যেটা মনে করি, কেউ জানে না কোথায় কি জন্ম ঘটবে, এই যে বলছেন আমার সামনে আমি দেখেছি, ইটস আওয়ার মিয়ার বিলিভ, আমরা এইভাবে বিশ্বাস করতে চাই, এবং আপনি ঠিক বলছেন, একদম ভিভিডলি আপনার সামনে মনে হবে এই ব্যক্তি হয়তো আবার এসেছে, দোজ আর স্টোরিজ, স্টোরি ক্রিয়েট করা যায়, কেউ জানে না, এই জন্য সব থেকে বুদ্ধদেব এই প্রশ্নের উত্তরই দেন না, পুনর্জন্ম তো আছে, নো ডাউট আছে, কিন্তু অ্যাজ এ পার্সন আমরা যেভাবে সাজিয়েছি এরকম কোনো পুনর্জন্ম হয় না, ঠিক আছে, আপনার কর্ম হিসাবে আপনার গতি যদি বলেন কিছু হয় তো এই মুহূর্তে হবে, এবং কর্মও তো আপনার ইচ্ছাই নয় না, আপনি এক্ষুনি বলে অন্ধকারে যে প্রদীপ জ্বালালাম এই হাওয়া আসবে আপনি জানতেন, তাহলে আপনি যে এত তেল দিয়ে প্রদীপ জ্বালালেন কর্মে, কর্মের ফল কি হলো, প্রদীপ তো জ্বললো না, আরেকদিকে হাওয়া নেই সেখানে প্রদীপ ভালো জ্বলে গেল, তখন আমি কি বলছি, ওর কর্মফল ভালো আমার খারাপ,
এরম নয়, আপনার কর্মফল আপনার হাতে নেই, পুরো প্রকৃতি বিধান করছে। আপনি দক্ষিণ দিকে জ্বালিয়েছিলেন আর পশ্চিম দিকে জ্বালিয়েছে, ওদিক থেকে হাওয়া আসছে না, বুঝা যাচ্ছে? এইরকম এর মধ্যে বুদ্ধিমত্তারও দাম আছে। কেউ হয়তো এমন জায়গায় প্রদীপটা রাখলো, তার জ্বলে গেল। তো এইভাবে তো অনন্ত কারণ বেরিয়ে আসবে, কেন কর্মের ফল এমন হলো। তো এই জন্যই আবার সেই এক কথা, ঋষিরা দেখেছে, হাসতে হাসতে বলেছে ইটস আ প্লে, খেলা চলছে, কেউ নেই কোথাও। তবে আমাদের বুদ্ধি দিয়ে আমরা যেটা করতে পারি আমরা অবশ্যই করব, করুন, করতে হবে আপনাকে, আপনি চুপ থাকতে পারবেন না, ঠিক আছে?